অষ্টম শ্রেণীর ছাত্রীরা সকলেই আশা করছি বাড়িতে আছো, তাই সুস্থ আছো, ভালো আছো। আমরা আজকে শুরু করছি ভূগোলের প্রথম অধ্যায় থেকে, মানে এতদিন তোমাদের ভূগোলটা হয়নি, আজ থেকে এটা শুরু করছি, প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল। প্রাকৃতিক ভূগোলটা একটু এগিয়ে দিয়ে আমি শুরু করব আঞ্চলিক ভূগোল। তাহলে আমাদের আজকের পাঠ পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল বলতে বুঝি যে পৃথিবীর অভ্যন্তরে, মানে ভূ অভ্যন্তরে মাটির নিচে কী কী আছে। আমরা ক্লাস সেভেনে মোটামুটি আমরা পড়েছি যে ভূপৃষ্ঠের ওপরে কী কী আছে। পৃথিবী পৃষ্ঠের ওপরে আমরা জানি পর্বত, মালভূমি, সমভূমি, নদী, হিমবাহ, এরা সবাই রয়েছে, কিন্তু মাটির নিচে কী আছে সেটা আমরা এবারে ক্লাস এইটে জানব। মাটির নিচে কী কী আছে সেটা জানার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের ওপরে পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, আমরা এই জায়গাটায় বাস করি। তাহলে এর অভ্যন্তরে কী আছে জানতে গেলে আমাদের কী করতে হবে, না এইটা ভূত্বক বা ভূপৃষ্ঠ, এখান থেকে আমাদের মাটি খুঁড়ে নিচের দিকে যেতে হবে। মাটিটা আমরা কত দূর খুঁড়তে পারি, মানে আমরা কতটা খনন করে যেতে পারি। সাধারণভাবে রাস্তার পলের বসানোর জন্য, পাইপলাইনের জন্য আমরা মাটি খোঁড়া দেখেছি, মানে প্রথমে পিচ, তারপরে কিছু খোয়া, তারপরে মাটি, তারপরে জল, এইভাবে কিছুটা খনন করা আমরা প্রাত্যহিক জীবনে দেখি। বেশি ভালো করে মাটি খনন দেখতে পাওয়া যায় খনিগুলোতে, অর্থাৎ খনিজ সম্পদ আহরণের জন্য বা খনিজ সম্পদ তুলে আনার জন্য যেখানে বিভিন্ন খনন করা হয়, মাটির নিচ থেকে তুলে আনা হয়, সেইগুলোর গভীরতা আমাদের চোখে দেখার থেকে অনেকটা বেশি। তাহলে আমরা যদি এখান থেকে খনিটা খুঁড়তে শুরু করি, তাহলে কতটা গেলে আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবো। পৃথিবী থেকে কেন্দ্রের এই দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার, অর্থাৎ আমরা এটাকে কী বলতে পারি, পৃথিবীর ব্যাসার্ধ বলতে পারি। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার। এই রাস্তাটা আমরা গেলে পৃথিবীর ভিতরে কী কী আছে আমরা জানতে পারবো, বা এদিক থেকে একইভাবে আবার আমরা পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসতে পারবো। তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব আমরা পেলাম 6370 কিলোমিটার, কিন্তু এখনও বিজ্ঞান এতটা খোঁড়া, বিজ্ঞানের পক্ষে এতটা এখনও খুঁড়ে ফেলা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত পৃথিবীর গভীরতম খনি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার রবিনসন দ্বীপ, অর্থাৎ এটা একটা দক্ষিণ আমেরিকার গভীরতম সোনার খনি। এটার সোনার খনিটার মাত্র গভীরতা 3-4 কিলোমিটার। তার মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা মানে ওপরে যেটাকে শিলামণ্ডল বলছি, এই পর্যন্ত হচ্ছে তোমার 60 কিলোমিটার, তার মধ্যে মাত্র 3-4 কিলোমিটার খোঁড়া হয়েছে যেটাকে বলা হয় পৃথিবীর গভীরতম খনি। তবে এই খনি ছাড়াও বিজ্ঞানের প্রয়োজনে বা মানুষের জানার আগ্রহে মানুষ কিন্তু অনেক গভীর গর্ত আরও খুঁড়েছে, যেটা হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপের কাছে 12 কিলোমিটার গভীর একটা গর্ত খোঁড়া হয়েছে, যেটাকে বলি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। মানে এটা মানুষ শুধু জানার প্রয়োজনে কি করেছে, না গভীরতম মাটি খুঁড়ে গভীরতম গর্ত তৈরি করেছে 12 কিলোমিটার গভীর। সুতরাং বুঝতেই পারছ 6370-এর মধ্যে মানুষ খনন করে অভ্যন্তরে যেতে পেরেছে মাত্র 12 কিলোমিটার। তাহলে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানব কী করে, মানে কেন্দ্র পর্যন্ত আমরা জানব কী করে। এই কেন্দ্র পর্যন্ত জানতে গেলে আমাদের যেটা সাহায্য নিতে হয়েছে সেটা বেশিটাই হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গের সাহায্যে কিন্তু আমরা বেশিটাই অভ্যন্তর সম্পর্কে জেনেছি। এখন এই ভূ অভ্যন্তর সম্পর্কে জানার আগে কতগুলো ছোট ছোট বিষয় আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা যেমন জানি বা সেভেনে পড়েওছো তোমরা, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে যাই তত তাপমাত্রা হ্রাস পেতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার ওপরে উঠলে 6.4 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। তাহলে যত ওপরে উঠবো তাপমাত্রা কমবে, স্বাভাবিকভাবেই এর বিপরীত কী হবে বলো, না যত নিচে নামবো মানে ভূ অভ্যন্তরে যাবো তাপমাত্রা তত বাড়বে।
এজন্য ভূগর্ভের যত নিচে আমরা যাব বা মাটি খনন করে যত নিচের দিকে যাব তত বায়ুমণ্ডলের থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। পরীক্ষা করে দেখা গেছে যে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে 33 মিটার গভীরতায় যদি 1 ডিগ্রি করে বাড়ে তাহলে চিন্তা করে দেখো যে ওই যেটা আগেরবার বললাম আমি 12 কিলোমিটার গভীরতায় তার মানে কত উত্তপ্ত অবস্থা আমরা পাব। সুতরাং পৃথিবীর এই ভূ অভ্যন্তরের মধ্যে আমরা যত নিচে যাচ্ছি তাপমাত্রা বাড়ছে। নিচে থেকে আমরা কী পাই? খনিজ পদার্থ। তাহলে যত বেশি উষ্ণতা হবে খনিজ পদার্থগুলো তত কী থাকবে? গলিত অবস্থায় থাকবে। এই সকল গলিত পদার্থগুলোই কিন্তু ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। তো ভূ অভ্যন্তরে মোটামুটি শিলামণ্ডলের পরে যে সকল পদার্থগুলো আমরা পাই শিলামণ্ডলের গভীরতার পরে যেগুলো পাই সেগুলো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এই উত্তপ্ত গলিত পদার্থগুলোকে আমরা বলি ম্যাগমা। তাহলে ম্যাগমা কি না? ভূগর্ভের পদার্থসমূহ যখন প্রচণ্ড তাপ ও চাপে বাষ্পীভূত হয় এবং মানে বাষ্পীভূত ও গলিত অবস্থায় থাকে তখন তাকে বলি আমরা ম্যাগমা। আর এই ম্যাগমাই অর্ধতরল ম্যাগমাই যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখনই তাকে আমরা বলি লাভা। আগ্নেয়গিরির মুখ থেকে যে সকল উত্তপ্ত পদার্থ বেরিয়ে আসে যতক্ষণ ভূ অভ্যন্তরে থাকে ম্যাগমা, আর যেই আগ্নেয়গিরির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখনই তাকে বলি আমরা লাভা। এই লাভা বিভিন্ন ঘনত্বের হয়, মানে বিভিন্ন কোনোটা খুব ঘন কোনোটা পাতলা একদম তরল পদার্থ মানে জলের মতো তরল রূপে বেরিয়ে আসে, কখনো বিস্ফোরণ সহকারে ছোটো ছোটো প্রস্তরখণ্ড সমেত বেরিয়ে আসে। এই জন্য এই তরল পদার্থ বা কতটা ঘন এটা থেকেও আমরা জানতে পারি যে এটা কোন পৃথিবীর কত অভ্যন্তর থেকে এটা এলো। সাধারণত ক্ষেত্রে পৃথিবীর গড় ঘনত্ব বলি আমরা 5.5 গ্রাম পার ঘন সেমি, কিন্তু এটা সব জায়গায় সমান নয়। কিন্তু আমরা বললাম যে এই ঘনত্ব সব জায়গায় সমান নয়। এইখানে পৃথিবী ভূপৃষ্ঠে ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, কিন্তু যত আমরা অভ্যন্তরে যাব ভূ অভ্যন্তরে যাব ততই কিন্তু এই গলিত পদার্থের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি মানে এই গুরুমণ্ডলের এই রকম জায়গায় ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। আবার একদম কেন্দ্রের কাছে এই জায়গাটায় যে পদার্থ গলিত অবস্থায় রয়েছে তার ঘনত্ব হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। তাহলে এই ঘনত্বের পার্থক্য থেকেও যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে অগ্ন্যুৎপাতের মাধ্যমে ফাটল ফাটল দিয়ে বিভিন্ন জায়গায় তার ঘনত্ব দেখেও আমরা বুঝতে পারি যে এটা কতটা গভীর থেকে বা কতটা গভীরতা থেকে এই সকল পদার্থ বাইরে বেরিয়ে আসছে। এখন শুধু ঘনত্ব থেকেই নয়, প্রথমেই আমি বলেছি যে ভূমিকম্প তরঙ্গ থেকেও আমরা এটা জানতে পারি। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে তথ্য সংগ্রহ করার জন্য ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি অর্থাৎ এখানে দুটো তরঙ্গ কাজ করে ভূ অভ্যন্তরে, একটা পি তরঙ্গ একটা এস তরঙ্গ। আমরা এমনি আগেও পড়েছি পি তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভস বা প্রাথমিক তরঙ্গ আর এস তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভস বা গৌণ তরঙ্গ। পি তরঙ্গ সবসময় মানে কঠিন তরল সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু গেলেও যখনই তার মানে যে পদার্থের মধ্যে দিয়ে সে যাচ্ছে তার ঘনত্বের পরিবর্তন ঘটলেই তার কিন্তু দিক পরিবর্তন ঘটে। তাহলে কীভাবে পি তরঙ্গ এবং এস তরঙ্গ অভিমুখ পাল্টাচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করে আমরা বুঝতে পারি কোথায় তরল পদার্থ আছে কোথায় তার থেকে একটু ঘন আছে বা কোথায় অতি ঘন পদার্থ রয়েছে। এইভাবে আমরা ভূ অভ্যন্তর অভ্যন্তরের বিষয় সম্পর্কে বা ভূ অভ্যন্তরে কোন কোন পদার্থ আছে কী কী পদার্থ আছে এই জাতীয় ধারণা আমরা লাভ করে থাকি। আজকের এই ভিডিওতে এটুকুনি পড়ালাম, এরপরে আমরা ওই ভূ অভ্যন্তরের ভাগগুলো সম্পর্কে বা কোথায় কী কী আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা একটু বই খুলে পড়া করে নিও মানে পড়ে দেখে নিও, কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে গ্রুপে তোমরা প্রত্যেকে প্রশ্ন করতে পারো, প্রশ্নগুলো গ্রুপে লিখে দেবে, আমি সঠিক সময় বা যথাসময়ে আমি তার উত্তর করব। এই ছবিটা থেকেও তোমরা ভূ অভ্যন্তরে ধারণা তোমরা পেতে পারো। দেখো একদম অভ্যন্তরে প্রায় আগুনের মতো লাভা কিন্তু
জ্বলন্ত অবস্থায় রয়েছে, তারপরে একটু হালকা ঘন, তারপরে একটু কিন্তু কঠিন থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এটা থেকেও তোমরা কিছুটা ধারণা, ভূ অভ্যন্তরের ধারণা লাভ করতে পারো।